বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশের দুই শীর্ষ আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকি। নীলফামারিতে জমকালো আয়োজনে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন দেশসেরা এই দুই আর্চার। দীর্ঘ পরিচয়কে পরিণয়ের রূপ দেয়া দুই আর্চার বললেন তীর ধনুক হাতে নতুন ইনিংসে দেশকে সাফল্য এনে দেওয়ার প্রচেষ্টা আরও জোরদার হবে তাদের। আর্চারি রেঞ্জ থেকে দুজনের পরিচয়, তীর ধনুকের খেলায় লক্ষ্যভেদ করতে করতে কখন যে দুজন দুজনকে ভালোবাসার তীরে বিদ্ধ করেছিলেন তা হয়তো দিনগুনে বলতে পারবেন না রোমান সানা ও দিয়া সিদ্দিকি। তবে 5 জুলাইয়ের দিনটা নিজেদের জীবনে স্মরণীয় করে রাখলেন আর্চারির এই জনপ্রিয় জুটি। নীলফামারিতে জমকালো আয়োজনে দেশের দুই শীর্ষ আর্চারের বিয়েকে ঘিরে ছিল উৎসব মুখরতা। শহরের আনন্দবাবুর পুল সংলগ্ন আশা কমিউনিটি সেন্টারে একেবারে বরের বেশে হাজির 2019 বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জয়ী রোমান সানা। পরিবার পরিজন ছাড়াও বরযাত্রীতে তার সঙ্গী ফেডারেশন কর্তারা। কনের বেশে যিনি উপস্থিত সেই দিয়া সিদ্দিকিও দেশের অন্যতম সফল আর্চার। 2021 সালে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারি স্টেজ 2-তে রিকার্ভ মিশ্র ইভেন্টে রূপা জেতে রোমান দিয়া জুটি। আর এই সফল জুটির বিয়ে নিয়েও আগ্রহের কমতি ছিল না। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি সাংসারিক জীবনে জুটি বাঁধার পর দুজনই দেখালেন দেশের হয়ে আরও সাফল্য জয়ের স্বপ্ন। বিয়ে করলে বরকত বাড়ে সবাই জানে, ইনশাল্লাহ আমরা দুইজন একই সাথে দেশকে প্রতিনিধিত্ব করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি চান তাহলে আমাদের হাত দিয়ে ইনশাল্লাহ অলিম্পিকে গোল্ড আসবে ইনশাল্লাহ। আমরা দুজন মিলে চেষ্টা করব যেন সর্বোচ্চ দিয়ে যেন বাংলাদেশের আর্চারিটাকে এবং সর্বোপরি সব মিলিয়ে যেন আমরা অন্য লেভেলে নিয়ে যেতে পারি। রোমান দিয়ার দাম্পত্য জীবনে শুভকামনা জানালো আর্চারি ফেডারেশনও। কোচ ও কর্তাদের আশা ভবিষ্যতে দেশকে আরো সাফল্য এনে দিবে তীরন্দাজ এই জুটি। তারা যেন সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করে এবং আর্চারি খেলার দিকে আরো বেশি মনোনিবেশ করে। সামনে অলিম্পিক কোয়ালিফিকেশন আছে, তারা যদি অধিক কনসেন্ট্রেট। আর অফ কোর্স আই ওয়াজ রিয়েলি হ্যাপি এন্ড টুডে উই হ্যাভ আ ভেরি নাইস ডে, উই সি দ্য মেরিট সেরেমনি, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্য বোথ। কনক মাহমুদ, ডিবিসি।